নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। একটা ভিডিও আপনাদের কাছে দেখাবো, ভিডিওটা হয়তো কেউ কেউ দেখেছেন, যারা দেখেননি সেই ভিডিও নিয়ে কিছু কথা বলবো, কিছু ইন্টারপ্রিটেশন আছে। 2021 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ফিরে আসার পর যে কথাটা আমরা বারবার তখন থেকে বলা শুরু করেছিলাম, এবার বাংলার প্রত্যেকটা শৌচালয়ের ভেতরও রাজনীতি ঢুকে যাবেন, স্কুলের হেডমাস্টারের ঘরেও রাজনীতি ঢুকে যাবে, বাড়ির রান্নাঘরের ভেতরও রাজনীতিটা ঢুকিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরা যে আপনারা জানেন যে আলিপুর চিড়িয়াখানার ভেতরে সিংহ শাবক জন্মালে সেখানে বড় হোর্ডিং সরকারের পক্ষ থেকে দেওয়া হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সিংহ শাবকদের জন্ম হয়েছে, 6টি সিংহ শাবক জন্মেছে আলিপুর চিড়িয়াখানায়। সেটা হচ্ছে স্কুলে হেডমাস্টারের রুমে, বাড়ির ড্রয়িং রুমে, রান্নাঘরে, এমনকি শৌচালয়ের ভেতরে অনুপ্রেরণা ঢুকবে না, এটাই তো অবাক হওয়ার কথা। ঢুকবেই তো, ঢুকেছেও, কীভাবে ঢুকেছে? নদিয়ার হোগলবেড়িয়া হাইস্কুলের হেডমাস্টার মশাই নিজেই একটা ভিডিও তুলিয়ে ভাইরাল করেছেন মুখ্যমন্ত্রীর নজরে পড়ার জন্য। লক্ষ্য পরিষ্কার পরিষ্কার, ওই বঙ্গবিভীষণ না বঙ্গবিভূষণ একটা পুরস্কার আছে, সেই পুরস্কারটা এবার এই নদিয়ার হোগলবেড়িয়া হেডমাস্টার হাইস্কুলের পাবেন। আপনাদের ভিডিওটা দেখাবো, ভিডিওটা যারা দেখেছেন তারাও হয়তো শুনছেন আমাদের বক্তব্য। কেন তিনি পাবেন আমি শুধু সংক্ষেপে ব্যাখ্যা করি। তিনি এটার কারণে ব্যাখ্যা হবে না, এটার কারণে পাবেন না যে ভারতবর্ষের সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কে হোগলবেড়িয়া স্কুলে হেডমাস্টার মশাই, ভাবতে পারেন? এবং কোথায় বলছেন? হেডমাস্টারের ঘরে দাঁড়িয়ে বলছেন, সামনে বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে। আসলে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান। মাঝে মাঝে মমতা রেগে যান না, খালি আমাকে নিয়ে কথা, খালি আমাকে নিয়ে কথা, তার মানে ওরা ভয় পেয়েছে, বলেন না? বেহালার মিটিংটায় বলেছেন ওরা ভয় পেয়েছে, সেই জন্য খালি সকাল থেকে উঠে মমতাই করেছে, মমতাই করেছে। আচ্ছা, আপনাকে নিয়ে এত সময় ব্যয় করার আমাদের কোনো ইচ্ছে ছিল না মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু আপনি তো বাধ্য করেছেন এই পরিস্থিতি তৈরি করতে, না হলে একজন স্কুলে হেডমাস্টার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে দাঁড়িয়ে কীভাবে মিথ্যা কথা বলছে? আপনাকে নয় পৃথিবীর শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা শুনলাম। একজন হেডমাস্টারের ঘরে টেবিলের সামনে বড় করে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবিটাকে রেখেছে, আপনার ভিডিওটা দেখবেন, দেখলে আপনার চমকে উঠবেন, যারা প্রবাসী বাঙালি তারা বিশেষ করে দেখবেন, সামনে একটা ছবি রেখে দিয়েছেন। এবং যে বক্তব্যগুলো রাখছেন, আমি মাইনরিটি দু তিনবার বক্তব্যগুলো শুনলাম, প্রত্যেকটা বক্তব্য মিথ্যে কথা বলছেন। বলছেন কি, মিড ডে মিল রাজ্যের মুখ্যমন্ত্রী দেন। মিড ডে মিল হচ্ছে সর্বশিক্ষা মিশন, যেটাকে এখন বলে সমগ্র শিক্ষা অভিযান, তাতে কয়েক কোটি টাকা এই রাজ্য সরকার পায় প্রতি মাসে, এবং তার একটা বড় কন্ট্রিবিউশন এই মিড ডে মিলে। কেন্দ্র ম্যাক্সিমামটা দিচ্ছে, রাজ্য সামান্য দিচ্ছে, সেইটাকে একজন স্কুলে হেডমাস্টার মশাই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন, 5 বছর 8 বছর 10 বছরের বাচ্চাগুলোর মাথায় ঢোকাচ্ছেন। স্কুলের ব্যাগ দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেটাও সমগ্র শিক্ষা অভিযানের কন্ট্রিবিউশন, সেটাও বাচ্চাগুলোকে বলছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী দিচ্ছেন। তোমাদের বিনা পয়সায় রেশন দিচ্ছে। আপনারা সবাই জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেপ্টেম্বর মাস পর্যন্ত বিনা পয়সায় রেশনের ব্যবস্থা করেছেন। এই বাংলায় 6 কোটি 2 লক্ষ মানুষ কেন্দ্রীয় রেশন কার্ডের ভিত্তিতে রেশন পায়, নতুন করে বলার দরকার নেই, আপনারা সবাই জানেন। কেন্দ্রীয় সরকার প্রতি কার্ডে 135 টাকা দেয়, 2 কেজি চাল 3 কেজি গমের জন্য কন্ট্রিবিউশন দেয় 135 টাকা। আপনি 10 টাকা 2 টাকা করে 5 কেজি কিনতে 10 টাকা খরচা করেন, আর 5 টাকা দেয় রাজ্য সরকার, রাজ্য সরকার দেয় 5 টাকা, কেন্দ্রীয় সরকার দেয় 135 টাকা 6 কোটি 2 লক্ষ মানুষকে এই বাংলায়। সেটাকে হোগলবেড়িয়ার হেডমাস্টার করে দিলেন মুখ্যমন্ত্রী, তোমাদের বিনা পয়সায় রেশন দেন, সমস্ত কিছু, বাড়িতে জল বিনা পয়সায়, জল মিশনের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে, সেইটাতে জল দেওয়া হচ্ছে, সেটা মুখ্যমন্ত্রী দিচ্ছেন। চাল কে দিচ্ছেন? মুখ্যমন্ত্রী দিচ্ছেন। মিড ডে মিলের খাবার কে দিচ্ছেন? মুখ্যমন্ত্রী দিচ্ছেন। এই যে মিথ্যে কথা বলার ট্রেন্ডটা, রাজ্যের মুখ্যমন্ত্রী 100টার মধ্যে 95টা মিথ্যে কথা বলেন, আমি বারবার বলি না, একজন স্কুলে হেডমাস্টার 100টার মধ্যে 99টা মিথ্যে কথা বলছে, তার কী দোষ? এই তো ভিডিওটা ভাইরাল করেছেন এই আশায় যে আমাকে কোনো দিন ডেকে পাঠাবে নবান্ন থেকে, তারপর কোনো দিন একদিন নজরুল মঞ্চে নিয়ে গিয়ে বঙ্গবিভূষণ পুরস্কার দিয়ে দেওয়া দেবে, ব্যাস আমার জীবন আহ্লাদে আটখানা হয়ে যাবে, তারপর হেডমাস্টারের রিটায়ারমেন্টের পর আমি কোনো একটা জায়গায় এক্সটেনশনে নতুন করে দায়িত্ব পাবো, তৃণমূল কংগ্রেসের নেতাগিরি করবো। তা না হলে একজন হেডমাস্টার মশাই নিজের টেবিলের সামনে বড় করে মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি রাখেন, আমি ভালো করে দেখছিলাম ঘরে বিদ্যাসাগর বিবেকানন্দের ছবি নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি,
আর দাঁড়িয়ে দাঁড়িয়ে 7 বছর 8 বছর 10 বছর ওই বাচ্চা ছেলে মেয়েগুলো মিথ্যা কথা বলে যাচ্ছে। কতটা নিচে নামাবেন এই বাংলাকে? বিদ্যাসাগর বিবেকানন্দকে সরিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কাজগুলোকে নিজের বলে চালিয়ে দেওয়া, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচার। আর সেই কালচারটা ইনহেরিট করছেন একজন স্কুলের হেডমাস্টার মশাই, সত্যি রত্ন। আমরা এই প্রতিবেদন শেষ করবো, ভিডিওটা দেখিয়ে, কিন্তু তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার কাছে এই বার্তাটা দেবো, দয়া করে এই মানুষটিকে ডেকে নিয়ে যান, নবান্নে আপনার আত্মসহায়ক করুন, কিংবা ইমিডিয়েটলি স্পেশাল অনুষ্ঠান করে নজরুল মঞ্চে রত্নশ্রী পুরস্কার দিন। তা নাহলে ইনি থামবেন, এরপরে আরও অনেক এমন কিছু করবেন যাতে আপনার বিড়ম্বনা বাড়বে। নতুন বাংলা দর্শকরা দেখুন কোন স্তরে এরাজ্যে তৃণমূল কংগ্রেস শিক্ষা ব্যবস্থাটাকে নামিয়েছে। আপনার ঘরের ছেলে মেয়েকেও হয়তো কোনো স্কুলে হেডমাস্টার এই কীর্তি করছেন, আপনি জানেন না, বাচ্চাটি ছোটোবেলা থেকে হয়তো এইসব শিখছে, আর সেই শিখে সে বড় হবে, তখন নতুন করে অনুপ্রাণিত হবে, আর সেই অনুপ্রাণিত হওয়ার লক্ষ্য নিয়ে হোগলবেড়ি হাই স্কুলে হেডমাস্টার এই কীর্তি করলেন, সেই ভিডিওটা দেখুন নতুন। কন্যাশ্রী টাকা দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারও দিচ্ছে বাড়ি বাড়ি, এটাকে চাকরির ব্যাপার ভাবছ? তোমরা কোন স্কুলে ছাত্রছাত্রী, কোন স্কুল, তোমাদের স্কুলের নাম কি? একসাথে বল, কোন স্কুল? হট, এটা পড়ি না, প্রাইমারিতে পড়ি। আচ্ছা, হোলবাড়িয়া আদর্শ শিক্ষা হায়ার সেকেন্ডারি স্কুল 10+2। তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলা তোমাদের জন্য দেশে কাজ করছে নাকি? বিশাল স্ট্রং কাজ, তোমাদের বিনা পয়সায় রেশন দিচ্ছে, চাইল্ডাল দিচ্ছে, মিড ডে মিল দিচ্ছে, শুধু তোমার লকডাউনের মধ্যে চাল দেয়নি এদেরকে, লকডাউনের মধ্যেও দিচ্ছে। তাহলে এরকম মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষ জুড়ে থাক, সারা পৃথিবীতে জন্মায়নি আর জন্মাবেও না। দেশে পাবো না শিক্ষকদের 1 তারিখে বেতন উৎসশ্রী দ্বারা, উৎসশ্রী দ্বারা শিক্ষকদের ট্রান্সফার। বামফ্রন্টের আমলে কি হতো, শিক্ষকদের আটকে রাখা হতো, 5টা অবধি ক্লাস 4 দোকানে বসতে দেওয়া হতো না, জনবিপ্লব পর্যন্ত বেতন ওই হেডমাস্টার সেক্রেটারি আন্ডারে থাকতে হতো, বেতন পাওয়া মাত্র সিজিএমের লিডাররা কমরেডরা টাকা পকেট থেকে কেড়ে নিয়ে চলে যেত। হ্যাঁ, তাহলে এরকম একটা বিভিন্ন অবস্থা, তার মধ্যে মমতা ব্যানার্জি যেসব উন্নয়নমূলক কাজ রাস্তাঘাট গ্রামে দেখেছো, তোমাদের গ্রামে সব পিস সিমেন্টের রাস্তা, ব্যাপার বাড়ি বাড়ি জল, জল পানীয় জল পৌঁছে দিচ্ছে বাড়ি বাড়ি, ট্যাপ খুললে জল, বিশাল সুযোগ সুবিধা। তোমাদের পোশাক, ব্যাগ, ড্রেস, জুতো, কন্যাশ্রীর টাকা, হ্যাঁ, বাড়ি বাড়ি মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার, এটা চাকরিনের ব্যাপার না। তাহলে আজ ওনাকে বিব্রত করছে, ভালো ভালো মানুষগুলোকে ধরে নিয়ে যাচ্ছে, মিথ্যে কেছে পুড়িয়ে দিয়েছে, এটা তরবর নয়, এটা ঠিক না। এইভাবে মমতার দিকে হারানো যাবে না, সামনে পঞ্চায়েতের দিদি সবকটাই পেয়ে যাবেন আপনি, চিন্তা নয়। পশ্চিমবঙ্গের যত পঞ্চায়েত ভোট হচ্ছে সব